বেলডাঙ্গা 8 নম্বর ব্লকের আবারও তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান। বেলডাঙ্গা সরুলিয়া গেটপাড়া থেকে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী আজ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে লাগাতার এই যোগদান জাতীয় কংগ্রেসকে অনেক বেশি অক্সিজেন যোগাবে। আমিনুল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কংগ্রেসে যোগদান করলেন, তাই? এর আগে কি করতেন আপনি? কংগ্রেস করেছিলেন, কিছুদিনের আদর্শ আগে পছন্দ না হয় আবার ফিরে এলাম জাতীয় কংগ্রেসে, এটা হয়েছে আমার মূল ভক্তি। এর আগে মানে কোনো পদে ছিলেন, কোনো কিছু পদে ছিলেন না? এমনি আমার পরিচয়, এক্স মেম্বার, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য। কি নাম? মোহাম্মদ কওসার আলী। কোন এলাকা বাড়ি? সরুলিয়া গেটপাড়া। ঠিক আছে। যোগদান চলছে, নমিনেশন প্রক্রিয়া পঞ্চায়েতে শেষ হয়েছে, তার পরের দিন এখন স্কুটনিক প্রোগ্রামও চলছে আর কি। আগামীকাল শেষ স্কুটনিক। আমাদের দেবকুণ্ড অঞ্চলের সরুলিয়া গ্রামের কয়েকশো কর্মী আমাদের অদিশ্চোদের আদর্শে, অদিশ্চোদের নীতির উপর আস্থা রেখে কংগ্রেস দলে অংশগ্রহণ যোগদান করলেন। এবং ওনারা বিগত দিনে কংগ্রেস করতেন, কিছুদিন আমাদের ঘর থেকে বাইরে গিয়ে আমার ঘরে ছেড়ে ঘরে ফিরে এসেছেন অজিত চৌধুরী আদর্শের ভিত্তির উপর আস্থা রেখে। যোগদান চলছে, নমিনেশন প্রক্রিয়া পঞ্চায়েতে শেষ হয়েছে, তার পরের দিন এখন স্কুটনিক প্রোগ্রামও চলছে আর কি। আগামীকাল শেষ স্কুটনিক। আমাদের দেবকুণ্ড অঞ্চলের সরুলিয়া গ্রামের কয়েকশো কর্মী আমাদের অদিশ্চোদের আদর্শে, অদিশ্চোদের নীতির উপর আস্থা রেখে কংগ্রেস দলে অংশগ্রহণ যোগদান করলেন। এবং ওনারা বিগত দিনে কংগ্রেস করতেন, কিছুদিন আমাদের ঘর থেকে বাইরে গিয়ে আমার ঘরে ছেড়ে ঘরে ফিরে এসেছেন অদিশ্চোদের আদর্শের নীতির উপর আস্থা রেখে।